बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे समस्त जगतवासी, आज आमी शामीम आली चिश्ती आपनादेर सामने जे धरनेर आलोचना निये हाजिर हलाम, से आलोचनाटी बुझे निते पारले तार जीवन धन्य होबे। से आलोचनाटी हलो, देखो मानुष किन्तु आल्लाहके डाके, आल्लाहर इबादत करे, आल्लाहके खुशी करार जन्य अनेक किछु करे, किन्तु से आल्लाहके कि करे? देखे शुने एवं अल्लाह के देखते से, अल्लाह के बुझते से, किंतु तारा अल्लाह के अपमान करे दिच्छे, अल्लाह के अपमान करे दिच्छे केमन करे? देखो যারা আল্লাহকে নিয়মিত ইবাদত করে, নিয়মিত আল্লাহকে ডাকে, আল্লাহকে ভয় করে, কিন্তু সেই আল্লাহকে প্রকাশ্যে অপমান অপদস্থ করতেছে, এই জিনিসটি কি করে? দেখেন, অপ্রকাশ্যে ভালোবেসে, অপ্রকাশ্যে স্মরণ করে, অপ্রকাশ্যে না দেখিয়া আল্লাহর ইবাদত করে। তো আল্লাহ যখন প্রকাশ্যে আসে তখনই তারা কি করে? সেই আল্লাহকে অপদস্থ করে দেয়, অনাদর করে দেয়, অসম্মান করে দেয়। এই বিষয়টি কি করে সম্ভব? এই কথাগুলো কোথায় মিলাবে? অবশ্যই দেখুন, আল্লাহ যখন বলেছিল, হে সমস্ত ফেরেশতা সকল, তোমরা আমার আদমকে সেজদা করো, তখন কিন্তু দেখা যায় যে আদম কিন্তু নড়াচড়া করেনি, আদম কিন্তু মূর্তিটাই ছিল, কিন্তু সেই মূর্তিকে কিন্তু আল্লাহ সেজদা করতে বলেনি। কাকে বলেছে? দেখেন, আল্লাহ কিন্তু সেই আদমের মধ্যে কি করেছে, সেই আদমের মধ্যে যে আল্লাহ বলতেছে যে আমার রূহ আমি আদমের ভিতরে ফুৎকার করিলাম, কথাটি একটু বুঝতে হবে। যদি বলতো যে আমি রূহ সৃষ্টি করিয়েছি এবং রূহ সৃষ্টি করে আমি আদমের ভিতরে দিলাম, এমন কিন্তু কিছু বলেনি। কি বলেছে? যে আমার রূহ। দেখেন, একটা হচ্ছে আমার সৃষ্টি, আর একটা হলো আমার রূহ। আমার রূহ আমি আদমের ভিতরে ফুৎকার করিলাম, তখনই আদম নড়াচড়া করে এবং কথা বলতে পারে। এবং এটাও প্রমাণ করা হয়েছে, ফেরেশতাদেরকে যখন বলা হয়েছিল যে হে আল্লাহ, আমাদেরকে কোটি কোটি বছর আগে সৃষ্টি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন, আমরা কিন্তু আপনার ইবাদত করি, এখন আপনাকেই সেজদা করি। হে আল্লাহ, এখন আপনি বলতেছেন যে আমি, আমাদেরকে বলতেছেন যে আমরা আদমকে সেজদা করব, আদম তো আল্লাহ নয়, তবে হে আল্লাহ আপনি কেন বললেন যে আদমকে সেজদা করতে? তখন আল্লাহ যে একটা কথা বলেছে এটা কিন্তু তারা খেয়াল করেনি। আল্লাহ কি বলেছে? আমার রূহ আমি আদমের ভিতরে ফুৎকার করিলাম। তাহলে আপনার ভান্ডে বা যে কোনো একটা জীব দেহ বা কোনো মানুষ, তার মধ্যে যদি আত্মা বের হয়ে যায় বা রূহ বের হয়ে যায়, তখন সে কিন্তু ধাপাস করে মাটিতে পড়ে যাবে, আর মাটিতে পড়ে তখন কিন্তু সে মূর্তির মতো পড়েই থাকবে। তবে আল্লাহ কি সেই মূর্তির মতো আদমকে সেজদা করতে বলেছিলেন? না, তিনি বলেছেন সেই জীবিত আদমকে। আচ্ছা, সে যে জীবিত ছিল এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো আল্লাহ কিন্তু এটিও বলেছে যে আদমের কালবের ভিতরে আমি শাই আলহির বারামখানা, আমি সেখানে বসত করি। আচ্ছা, তারপর আরেকটা পরীক্ষা করেছে যে দেখো, তোমরা কোটি কোটি বছর আগে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা সৃষ্টির অনেক কিছুই জানো, তবে তোমাদের মধ্যে সবচেয়ে কঠিন বিষয়গুলো তোমরা আমার এই আদমকে জিজ্ঞাসা করো। তখন সেই আদমকে যখন জিজ্ঞাসা করেছে, আর ফেরেশতারা কোনো নর্মাল কথা জিজ্ঞাসা করেনি, খুব কঠিন কঠিন সৃষ্টিতত্ত্ব, আত্মতত্ত্ব, দেহতত্ত্ব অনেক কিছু জিজ্ঞাসা করেছে, কিন্তু আদম তাস তাস করে বলে দিয়েছে।
যে আদম তো মাটি দিয়ে মাত্র একটা মূর্তি বানালো, তার কি বলার সাধ্য আছে? না। আল্লাহ কি বলেছে? আমি আদমের মধ্যে আমার রূহ ফুৎকার করেছি। তার মানে সেই রূহ যখন আদমের ভিতরে চলে গেল, তার মানে সেই আদমের ভিতরে আল্লাহ নিজে চলে গেল। আর আল্লাহ নিজে চলে গিয়ে সেই হৃৎপিণ্ডে কিংবা সেই কালবের মধ্যে আল্লাহ অবস্থান করছে। তখন আল্লাহ কিন্তু এটাও কোরআনে বলেছে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। সফল কাম কেন? এই জন্যই সফল কাম যে আল্লাহ কি বলেছে, যে নিজেকে পবিত্র করলো তার মধ্যে আল্লাহ রূহ রূপে সেখানে বিলীন হন। সুবহানাল্লাহ। তাই আজকের আলোচনা আমি যেটি বোঝাতে চাচ্ছি, হে সমস্ত জগৎবাসী, যে যখন আদমকে সেজদা করা হয়েছে তখন কিন্তু আদম হকবর বলেনি, তখন কিন্তু এমন কথা বলেনি যে আদম সুফি হকবর, না, তিনি ফেরেশতা সকল কি বলে সেজদা করেছিল, সেজদা করেছিল আল্লাহু আকবর। তার মানে আদমের কালবে আল্লাহ বসে আছে, তখন এখানে আল্লাহু আকবর বলে যখন সেজদা করা হয়েছে তখন আদমের কালবে বসে আল্লাহ এই সেজদাটি প্রকাশ্যে নিয়ে গেল। আচ্ছা, তো প্রকাশ্যে সেজদা নিয়ে গেল, কিন্তু অপ্রকাশ্যে আমরা কিন্তু সেজদা করি, অপ্রকাশ্যে আল্লাহকে না দেখিয়া ভজনা করি, না দেখিয়া ইবাদত করি। তবে এখানে যে আসল কথাটি বলতে চাচ্ছি সেটি হলো, দেখুন যে সেই আদি আদমের ভিতরে আল্লাহ রূহ ফুৎকার করেছিল, বর্তমানে যে আদম বা মানুষ আছে যারা নিজেকে পবিত্র করেছে তাদের মধ্যেও কিন্তু আল্লাহর রূহ ফুৎকার করা আছে। আর সেখানে যদি মানা হয় তাহলে রাসূলকেই মানা হয়, আর রাসূলকে মানলে আল্লাহকে মানা হয়। তাহলে বলতে চাই যে প্রকাশ্যে কিভাবে মানুষ আল্লাহকে অপমান অপদস্থ করে। দেখেন, পৃথিবীতে কোনো আল্লাহর ওলি এসেছে, আল্লাহর ওলি এসে সে নিজেকে কখনো আল্লাহর ওলি বলেনি, সে আল্লাহর ওলি মানুষই তাকে স্বীকৃতি দেয়। কেন? তার দ্বারা অনেক কারামত ঘটেছে, সে কিছু বলে দিলে তা হয়ে গেছে, 12 বছর সন্তান হয় না, বলে দিয়েছে তোমার আসতেছে বছরের মধ্যে তোমার সন্তান হয়ে যাবে, কিন্তু হয়ে গেছে। তাহলে বোঝা গেল কি, তিনি যা বলে ঠিক তাই হয়। তখনই বুঝতে হবে সেই আদমের মুখ দিয়ে আল্লাহ নিজেই সেই কালবের মধ্যে বসে আদমের মুখে কথা বলে এবং যা বলে তাই ফলে। তাই শামিম আলী চিশতি হয়ে আমি যা কিছু বলতেছি আপনাদেরকে অবশ্যই এই কথাগুলো জ্ঞানের দ্বারা বুঝে নিতে হবে। আচ্ছা, তাহলে অপ্রকাশ্যে আমরা আল্লাহর ইবাদত করি এবং প্রকাশ্যে অপমান করি কিভাবে? আজকের কথাটির মূল হলো এটি। এটি হলো, দেখুন যে একজন আল্লাহর ওলি যখন এসেছে কিন্তু তাকে বিশ্বাস করিনি, তাকে মানিনি, তাকে অপদস্থ করেছি, পাগল টাগল বলে তাকে তাড়িয়ে দিয়েছি, তাকে শরীরে আঘাত করে দিয়েছি। আর এই আঘাত কোথায় লেগেছে? সেই আল্লাহর রূহ যে তার ভিতরে আছে, আর রূহ না থাকলে কিন্তু ব্যথা থাকে না শরীরে। মৃত মানুষকে আঘাত করলে মৃত মানুষ ব্যথা পাবে না, ঠিক রূহ যতক্ষণ আছে ততক্ষণই ব্যথা পাবে। তাহলে একজন আল্লাহর ওলির ভিতরে আল্লাহর প্রকৃত বান্দা যাকে বন্ধু স্বীকৃতি দিয়েছে তার মধ্যে আল্লাহ বিদ্যমান আছে, এবং সেই ব্যক্তিকে যদি কথার আঘাত করেন সেটা আল্লাহ পাবে, যদি তাকে লাঠির আঘাত করেন সেটাও আল্লাহ পাবে, একে যদি না খাইয়ে অসেবা করে বা অমান্য করে কষ্ট দেন তাহলে সেটা কি আল্লাহকেই দেওয়া হবে? কেননা আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তাহলে সেই সফল কাম যে নিজেকে পবিত্র করলো, আর সেই পবিত্র মানুষকে আমরা কি করেছি, অপদস্থ করেছি। আর এই মানুষটিকে কি করলে পরে আল্লাহ এই সেবা পাবে, আল্লাহ এই পুরস্কার পাবে, আল্লাহ এই ভালোবাসাটুকু পাবে, সেটি হলো সে আল্লাহর ওলি বা সে আল্লাহর পাগল, সে আল্লাহর ফকির, তাকে যদি সেবা করা হয়, তাকে যদি মুখে খাবার তুলে দেওয়া হয়, তাকে যদি মাথায় হাত বোলানো হয়, তাকে যদি সম্মান করা হয়, তাহলে এই জিনিসগুলো স্বয়ং আল্লাহই পেয়ে যায়। সুবহানাল্লাহ। তবে আল্লাহ কি প্রকাশ্যে আপনার কাছে বায়ুর সাথে ভ্রমণ করে আসবে সেটা আপনি দেখবেন না, যেহেতু চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না, দেখতে হলে দিব্য চক্ষু বা আত্মচক্ষু লাগবে। তাই আমি বলবো চর্মচোখে দেখে চিনে নিতে হবে যিনি ঘর সংসার বাড়ি ঘর আমিত্ব টাকা পয়সা সমস্ত কিছু ত্যাগ করে সে আল্লাহর পাগল হয়ে গেছে। তাহলে তার শরীরে নোংরা কাপড় দেখা যায়, তার শরীরে গোসল করেনি মনে হয় কতদিন, শরীরে ধুলাময়লা দেখা যায়, চুলগুলো এলোমেলো দেখা যায়, তবে এটা কি নাপাক? নাপাক হলো পৃথিবীতে যে মিথ্যাচারী করে, মানুষেরটা মেরে ধরে খায়, মানুষকে কষ্ট দেয়, তখনই সে পাপের করে নাপাক হয়ে যায়।
তাই বলবো কি যে আল্লাহর সেবা যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে আল্লাহর ওলিদেরকে সেবা করতে হবে আল্লাহর পাগলকে আল্লাহর ফকিরকে আমাদের সেবা করতে হবে তাহলে এই সেবাটা আল্লাহ পেয়ে যাবে আর আল্লাহ যদি আমার সেবায় সন্তুষ্ট হয়ে যায় তবে আল্লাহ আমাকে ইহকাল পরকাল আমার চিন্তা আমার করতে হবে না আমার চিন্তা সে আল্লাহই করবে তবে আল্লাহ এটিও বলেছে তোমরা আমার বন্ধুদের সাথে কখনো বেয়াদবি করো না যদি বেয়াদবি করো তোমাদের অনন্ত শাস্তি হবে কারণ আমি নিজে আল্লাহ সেই বন্ধুর মাঝে আছি বন্ধুর আঘাতটাই আমার আঘাত তাহলে বন্ধু যদি কারো কাছে সেবা পায় সেটিও আমার তাহলে আজকের কথা আমরা এটি বুঝলাম যে পৃথিবীতে চলাকালীন আপনার বাড়িতে বাসায় রাস্তায় একটা পাগল ফকির এসেছে তাকে দেখতে কেমন বিচ্ছিরি লাগতেছে কিন্তু তার ভিতরটা তো বিচ্ছিরি নয় সে ভালো কিন্তু কারো উপর দিয়ে খুব ভালো জামা কাপড় পরেছে সে খুব উন্নত মান খুব সুন্দর দেখতে কিন্তু ভিতরটা তার পাপের অন্ধকার কিংবা সে ভিতরটা সে নাপাক হয়ে আছে তাহলে সেই নাপাক ব্যক্তির মধ্যে আল্লাহ নেই আর উপরে যারা যাদেরকে নাপাক দেখা যাচ্ছে কাপড় চোপড় ভালো না গোসল করে না এরকম সেরকম তারা নাপাক হয়ে আছে এটা কিন্তু মূলত হাকিকতের দেশে সেটা নাপাক নয় নাপাক হলো আপনার অন্তরাত্মা পরিষ্কার করা সত্য হওয়া তখনই আপনি পবিত্র হবেন আর সেই পবিত্র মানুষের কথাই বলা হয়েছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম তবে হে সমস্ত জগৎবাসী আজকে যে আলোচনাটি করলাম কি বোঝাতে চাইলাম অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন এবং যদি ফেসবুক হয়ে থাকে তাহলে ফলো করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ